এটা ঢাকা ঐতিহ্যবাহী হিসেবে ধরে রাখছিলাম, অনেক বছর যাব এটার লগে জড়িত, এটার লগে আমি বাইশ জেল খাচ্ছি, তাও ঘোড়া গাড়ি সারি নাই, ধরে রাখছি। ঐতিহ্যবাহী শুটিং এ নাটক, এখন তো শুটিং নাটক নাই, চলে গেছে। আর গাড়ি ছিল আগে 50-60টার মতো, এই পদ্মা সেতু হওয়াতে আমাদের ব্যবসাটা নষ্ট হয়ে গেছে, লকডাউনে বেশি কিছু করে মারা গেছে, কিছু মালিক বেঁচে বুঝে গেছে, এটা আর খুলে দিতে পারতেছি না, এটা বসায় রাখলে আমাদের 1500 টাকা খরচা, আর আমরা যদি বসায় রাখি 1500 টাকা খরচা, 1000 টাকা ঘোরা খায়, 500 টাকা ড্রাইভার, আরও 200-300 টাকা এমনি আছে, তা আমরা আর ব্যবসা করার মতো ক্ষমতা আমাদের নাই। আর এটা ঢাকা ঐতিহ্যবাহী হিসাবে ধরে রাখছিলাম, অনেক বছর যাব এটার লগে জড়িত, এটার লগে আমি 22 বার জেল খাচ্ছি, তো ঘোড়া গাড়ি সারি নাই, ধরে রাখছি। অনেকে আমার কাছে আপনি এতদিন যাবৎ ঘোড়া গাড়িটা ধরে রাখছেন, আপনি আমাকে না, এটা আমার ছোটো কাল থেকে, যখন আমি গুলিস্তান সদরঘাট টেম্পু চালাই তখন 1 টাকা ভাড়া, তখন এই গাড়িটি এনে বাক্স গাড়ি ছিল, তখন রিক্সার মতন বাক্স গাড়ি, তো একদিন গুলিস্তান ঘোড়ার গাড়ি ড্রাইভারকে সবাই মারতেছে আর সব টাকা নিয়ে যাইতেছে, তখন আমার যৌবন বয়স, এটা আপনি মনে করেন যে 92 তখন আমার যৌবন বয়স, তখন আমি আর ওই জিনিসটা ধরে রাখতাম, আমি তখন উত্তেজন হইয়া ওই যারা গাড়িতে টাকা ঢুকে নিয়ে গেল আমরা 4-5 জন মিলে ওর প্রতিরোধ করলাম, প্রতিরোধ করাতে আমার ঘোড়ার গাড়ি, তখন আমি টেম্পু চালাই, তখন কিন্তু আমি ঘোড়া গেলে না, তখন ঘোড়া গাড়ি মালিক ঘোড়া কইছে যে না রে ছেলেটা এত উপকার করছে, আমারও অনেক হেল্প করছে, ওরা বিএসএ দিল, আমার যদি কিছু কাজ আছে অনুষ্ঠানে, এই যে বড় বড় অনুষ্ঠানে পুলিশের, র্যাবের, নৌবাহিনীর, স্কুলের বিভিন্ন ফাংশনের আমি অনুষ্ঠানটা কিছু কিছু অনেক চালাই রাখছি, যেমন নাগরদোলা, ঘোড়ার গাড়ি, হাতি, ব্যান্ড পার্টি, বিভিন্ন রকম একটা আইটেম, আগেরকার বাইস্কোপ, আমার কাছে অনেক কিছু আছে, নলেজ আছে, এটা আমরা ধরে রাখছি। কোনো জায়গায় পারমিশন নেই, কোনো জায়গায় চলার মতন পারমিশন নেই, একমাত্র সদরঘাট গুলিস্তান। আমাদেরকে সরকারও কইছিল বিগত আমলে, আওয়ামী লীগের আমাদের বলছিল যে আপনারা অন্য একটা জায়গা চয়েস করেন, সদরঘাট গুলিস্তান যাবো, আমি কিন্তু না, এটা আমরা আদি, ওই ব্যবসা ছেড়ে দেবো, আর নাহলে আমরা সদরঘাট গুলিস্তান ছাড়বো না।